ডাল ফ্রাই রেসিপি আমরা যখন হোটেল বা রেস্টুরেন্টে খাই তার টেস্ট হয় একটু অন্যরকম। বাড়িতে করলে সেই স্বাদটা আসে না। একদম সহজ উপায় বাড়িতে রেস্টুরেন্টের মতো ডাল ফ্রাই কীভাবে বানাবেন সেটা জেনে নিন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ডাল ফ্রাই। ডাল ফ্রাইয়ের জন্য আমাদের দু রকমের ডাল লাগবে। প্রথমত আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল, আর সেকেন্ড নিয়ে নিচ্ছি মুগ ডাল। আর এই ডালের পরিমাপের অনুপাতটা হবে 2:1, মানে দুভাগ যদি আপনারা মুসুর ডাল নেন তাহলে এক ভাগ নেবেন মুগ ডাল। এবার আপনাদের এটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মোটামুটি 2-3 বার ধুলেই দেখবেন এরকম পরিষ্কার হয়ে গেছে। তারপর এটাকে আপনাদের মিনিমাম 15 মিনিট কিন্তু ভিজিয়ে রাখতে হবে। 15 মিনিট হয়ে যাওয়ার পরে আমি একটা পাত্রে এটাকে বয়ল করার জন্য ঢেলে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কিন্তু আপনারা জলটা খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ডালগুলো খুব বেশি গলে যায়। তারপর তাতে দিয়ে দেবো সামান্য হলুদ। তারপর এটাকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দেবো তেজপাতা। ডালটা যখন বয়ল হবে তখন যে ওপরে ফেনাগুলো আছে সেগুলো তো আমাদের ফেলে দিতেই হবে। এছাড়াও আমরা ডালটা কিন্তু 90% বয়ল করব। দেখুন ঠিক এই রকম, যখনই দেখবেন এরকম বয়ল হয়ে গেছে তখন আমাদের ডালটাকে তুলে নিতে হবে। এরপর ডাল ফ্রাই বানানোর জন্য আমি একটা কড়াইতে তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দেবো জিরে। জিরে আর শুকনো লঙ্কা থেকে যখনই দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুনের পরিমাণটা আপনারা এখানে একটু বেশিই রাখবেন। তারপর তাতে দিয়ে দেবো আদা কুচি। এবার সব কিছুকে একবার খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। মনে রাখবেন এটাই কিন্তু ডাল ফ্রাইয়ের আসল সিক্রেট। এই তড়কাগুলো যদি ভালো করে ফ্রাই না হয় তাহলে কিন্তু ডাল ফ্রাই একদমই টেস্ট আসবে না। তাই এটাকে খুব ভালো করে আপনাদের ফ্রাই করে নিতে হবে। ভালো করে ফ্রাই হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই করার জন্য আর স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি নুন। ঝালের জন্য আমি এখানে ব্যবহার করলাম কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। তারপর আবারও একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এখানে রঙের জন্য আমি ব্যবহার করছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি অনেককেই দেখেছি যে অনেক রকম মশলা দেন, একদম দেওয়ার দরকার নেই, এই দুটো মশলাই একদম এনাফ। আমার কথা মতো একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মশলাগুলো একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার আপনাদের প্রায় 3-4 মিনিট খুব ভালো করে টমেটোটাকে কুক করে নিতে হবে। এবার যে বয়ল করা ডালটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমরা তাতে দিয়ে দেবো সামান্য জল। আবারও রেকমেন্ড করছি খুব বেশি কিন্তু জল এখানে দেবেন না। এবার প্রায় 5-7 মিনিট ডালটাকে স্লো ফ্লেমে আমাদের বয়ল করে নিতে হবে। ভালো করে বয়ল হয়ে গেলে একদম রেস্টুরেন্টের স্টাইলে একটু রিচ বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য বাটার। আপনারা চাইলে এখানে ঘিও দিয়ে দিতে পারেন। আর সবশেষে আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা আর সামান্য লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার জন্যই দেখবেন এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি ডালটা ওখানে 100% বয়ল করতেন তাহলে কিন্তু এখানে ডালটা বেশ অনেকটাই গলে যেত, আর রেস্টুরেন্টের মতো কিন্তু একদমই হতো না। আশা করি এই টিপসগুলো আপনাদের সত্যিই কাজে লাগবে, আর কাজে লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখানে ডবল ফ্রাই ডাল তড়কা খেতে পছন্দ করেন তার জন্য একটা আলাদা তড়কা আমি বানিয়ে দেখাচ্ছি, যেটা আপনারা ডাল বানানোর পরে তার উপরে আবার দিয়ে দিতে পারেন। তার জন্য কিছুই না, একটা তড়কা প্যানে আমি নিয়ে নিচ্ছি সামান্য তেল, তাতে দিয়ে দেবো 2-4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ মতো জিরে আর সামান্য রসুন কুচি। তারপর এটাকে একবার খুব ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন একবার খুব ভালো করে লাল হয়ে গেছে সেই সময় আমাদের মধ্যে রঙের জন্য দিয়ে দিতে হবে সামান্য কাশ্মীরি চিলি। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিন আমাদের বানানো ডালের ওপর। তাহলে আমাদের রেডি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের ডাবল তারকা ডাল ফ্রাই। দেখতেই পেলেন একদম ঘরোয়া উপকরণ আর কতটা সহজ বানানো। আশা করি আপনারা রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন।
গরম গরম ভাতের সাথে পেঁয়াজ লঙ্কা আলু ভাজা আর এরকম ডাল থাকলে তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করি আপনাদের এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আর প্রতিটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু রেসিপিটা লিখে দিয়ে রাখি, কোনো অসুবিধা হলে সেটা দেখে নেওয়ার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি সে পতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।